আমের গাছ অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে, শাসক দলের মদতে গাছ কাটা হচ্ছে বলে বিজেপির অভিযোগ। তবে পাল্টা অভিযোগ তৃণমূলের, এই গাছ কাটাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে বারদুয়ারি যাওয়ার রাস্তার পাশেই রয়েছে এই আমবাগান, যেখানে রয়েছে শতাধিক আম গাছ। সেই আমগাছগুলি অবৈধভাবে কাটছেন আমবাগানের মালিক ভোলানাথ আগরওয়ালের ছেলে অনুজ আগরওয়াল, এমনটাই অভিযোগ। সেখানে গাছ কেটে ওই জমিতে শুরু হয়েছে বাড়িঘর তৈরির কাজও, কিন্তু গাছ কাটতে হলে একাধিক নিয়ম রয়েছে বলে বন দপ্তররা জানিয়েছেন। অনুমতি নেওয়ার পাশাপাশি যে পরিমাণ গাছ কাটা হচ্ছে তা পরে রোপণ করতে হবে বলেও সরকারি নির্দেশ রয়েছে, কিন্তু কোনো রকম অনুমতি ছাড়াই এর মধ্যে প্রায় 30টি বড় গাছ কেটে ফেলা হয়েছে। যদিও রাস্তার পাশে এইভাবে অবৈধভাবে একের পর এক গাছ কেটে ফেললেও প্রশাসন বন দপ্তর কেন নীরব, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে কার মদতে ওই বৃক্ষ নিধন পর্ব চলছে তা নিয়ে এলাকায় শুরু হয়েছে চর্চা। এই প্রসঙ্গে বন দপ্তরের কর্মী অশোক কুমার দাস জানিয়েছেন, আজকে এই যে এটা বারদুয়ারি জানি তো, হ্যাঁ এই বারদুয়ারি আমরা তো জানি না যে এখানে গাছ কাটা হচ্ছে। আমরা কোন মারফতে খবর পেলাম যে এখানে গাছ কাটা হচ্ছে অবৈধভাবে, তাই আমরা আমাদের যে রেঞ্জ অফিসার ছিল সে আমাদেরকে পাঠালো যে ওই বাগানটা কোথায় কাটছে একটু দেখে আসো। আচ্ছা, আমরা দেখতে কি দেখলেন এখানে এসে? এখানে এই গাছগুলো কেটেছে সেটাই দেখলাম, অবৈধভাবে গাছগুলো কাটছে, পারমিশন নাই। আচ্ছা, পারমিশন নেওয়া আছে তাদের? পারমিশন এখন নেওয়া নাই বর্তমানে। আচ্ছা, কতগুলো গাছ কাটা হয়েছে কি দেখলেন? গাছ তো মোটামুটি কতগুলো গাছ কাটা আছে? কুড়িটা মতন। আচ্ছা, কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা বলতে পারছি এখন, আমাদের রেঞ্জ অফিসার আছে, আমরা তার রিপোর্টটা দিব, ওরা কি বলবে না বলবে সেটা ডিসিশন নিয়ে নেওয়া হবে আমাদের রেঞ্জ অফিসার। আচ্ছা, হরিশ্চন্দ্রপুরের এক সমাজসেবী তথা পরিবেশ প্রেমী চন্দ্রনাথ রায় এই ঘটনায় ক্ষুব্ধ। তিনি বলেন, সরকার প্রচার করছে একটি গাছ একটি প্রাণ, বৃক্ষরোপণের জন্য টাকা খরচ করছে, তারপরেও কিভাবে প্রকাশ্যে অবৈধভাবে গাছগুলি কেটে ফেলা হলো? অভিযোগ শুধু কাটার জন্য নয়, অভিযোগ আমার সরকার টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা দিচ্ছে এলাকা ভিত্তিক গাছ লাগানোর জন্য, কারণ আমরা সবাই জানি একটি গাছ একটি প্রাণ, গাছ না হলে আমরা বাঁচতে পারি না। এই অবস্থায় বাংলা জেলা আম গাছের জন্য বিখ্যাত, এখানে পুকুর বেশি আছে গাছও আছে, সেই গাছগুলো যখন লাগানো হচ্ছে সেটা বাগান বলে রেকর্ড আছে, সেই রেকর্ড কি তো বাগানে এই ফলন তো এখন আমের ফলন মুকুল দিয়ে পড়তে লেগেছে, এবার সেই গাছ এখন কাটা হচ্ছে, কেটে সঙ্গে সঙ্গে ওখানটায় বাড়ি নির্মাণ হয়েছে, ওখানে গাছ কাটা হচ্ছে, আমিও নিজেও দেখেছি সঙ্গে সঙ্গে ঘর কি প্রমাণ করতে চাইছে। আর এটা হচ্ছে কখন? শুক্রবার দিন একটা লেনদেনের ব্যবস্থা হয়ে যাচ্ছে, আর অলিখিত ছুটি রবিবার দিন, আর রোববার দিন তো এমনি ছুটি আগে, আর এই দুজনের কাজ হচ্ছে সপ্তাহে, এই দুজন কাজে বাকি কজন বন্ধ থাকছে, আবার ওই গাছ চলছে, এইভাবে প্রত্যেক দিনে দুটা তিনটা করে গাছ উড়ে যাচ্ছে, এবার বাগানকে বাগান সাফ হয়ে আসছে, শুধু আজকে না নতুন করে এরকম অনেক জায়গায় এরকম হলো। নিউপ্রাণ থেকে ব্যক্তিগতভাবে বলছি, প্রশাসনের দিক থেকে সমস্ত রকম ব্যবস্থা করে একটি গাছ একটি পাঠ সেইটা যেন রক্ষা পায়, এই কথাগুলি আমি শেষ করছি। সবাই একমত হতে হবে, এক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বাগান যাবার ব্যবস্থা করতে, এই বাগান এই গাছ যদি না থাকে তাহলে আমরা কেউ বাঁচব না। যদিও এই বিষয়ে মুখ খোলেননি অনুজ আগরওয়াল, এই প্রসঙ্গে বিজেপি জেলা সম্পাদক দীপঙ্কর রাম জানিয়েছেন, হরিশ্চন্দ্রপুরে বারদুয়ারিতে শতাধিক গাছ বেআইনি ভাবে কাটা হচ্ছে। কিসের গাছ? রক্ত গাছ, আমের গাছ, যেখানে মালদা জেলা আমের জন্য প্রচুর পৃথিবীতে ফেমাস, সেখানে মুকুজ সমেত গাছ কাটা হচ্ছে, এটা তৃণমূলের মদতে কাটা হচ্ছে, এবং এই তৃণমূল সরকার যতদিন থাকবেন এইভাবেই আমাদের সম্পদ যেগুলো সেগুলো একটা একটা করে একটা নষ্ট হবে, আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং আইনসম্মতভাবে যাতে ব্যবস্থা না হয় তার আমরা বেশি দিন চলবে না, জনগণ জবাব দেবে, জনগণ দেখতে পাচ্ছে পুরো ব্যাপারটা, এবং এই আর কিছুদিন পরে ভোট, জনগণ ভোটের মাধ্যমে অবশ্যই অবশ্যই জবাব দেবে। পাল্টা অভিযোগ করে ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস জানিয়েছেন, আমি সকালে খবরটা শুনেছি, খোঁজ খবর নিয়ে দেখা গেছে আর কি, মোটামুটি যতটুকু শুনলাম যে এটা অবৈধভাবে কাটা হচ্ছে, সেক্ষেত্রে আমি প্রশাসনকে জানাবো, যদি অবৈধভাবে এটা কাটা হয়ে থাকে সেক্ষেত্রে প্রশাসন নিজে ব্যবস্থা করবে, এবং সংশ্লিষ্ট দপ্তরের যে আধিকারিক রয়েছে তাকে ব্যাপারটা আমি জানাবো যে আপনি ব্যাপারটা দয়া করে দেখুন। বিজেপি বলছে যে তৃণমূলের মদতেই এইগুলো গাছ কাটানো হয়েছে, কি বলবেন? আমি যতটুকু ওয়াকিবহাল সেক্ষেত্রে এটা বিজেপির
ওগুলি হেরোমি হচ্ছে, কেননা যাদের বাগানটা কাটা হচ্ছে তারা বিজেপি সহটার বিজেপি টোটালটা মদত দিচ্ছে, এবং এদের কাজকর্মগুলোই হচ্ছে অবৈধ। আপনারা দেখেছেন সমাজে এদের এদেরকে বলা হয় ভারতীয় জঞ্জাল পার্টি, এরা জঞ্জাল সাফ করার জন্য ভারতবর্ষে এসছে এবং পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছে, তারা কোনদিনই সাকসেস হবে না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।